সংসারের পাশাপাশি হচ্ছে এটা দেখাশোনা করেন না আপু? একটা বাচ্চাও আছে শুনলাম, তাই না? সংসার সামলানো, বাচ্চা সামলানোর পাশাপাশি এটা, তার মানে আপু আপনার হচ্ছে এখানে মোট হচ্ছে খামারে কি কি পাখি এবং কত জোড়া পাখি আছে? এখানে পাখি আছে টোটাল 100 জোড়া। এখানে বাঘ বিড়াল আছে, লাভ বার্ড, ককাটেল, জাপানিজ বাঘ বিড়াল। জাপানিজ বাঘ বিড়াল আছে। আচ্ছা, খাবার ওষুধ দিয়ে প্রতি মাসে আপনার এই খামারে কত টাকা খরচ হয়? টোটাল খরচ হয় 5000 টাকা। 5000 টাকা না, প্রতি মাসে? প্রতি মাসে। আচ্ছা, সকল খরচ খরচা বাদ দিয়ে প্রতি মাসে কত টাকা আয় হয় আপনার? এখনো তো সেরকম বিক্রি করা হয়নি, বাণিজ্যিক ভাবে এটা করলে আপনার হচ্ছে সফল হওয়া সম্ভব? কারণ পাখির খামার করা আসলে ভালো, কিন্তু থাকতে হবে ধৈর্য, ধৈর্য থাকতে হবে। আচ্ছা আপু, একটা ইনফরমেশন নিতাম যে বাণিজ্যিক ভাবে পাখি পালন করতে গেলে খামারে কেমন জায়গা এবং কেমন পরিবেশ দিতে হবে পাখিকে? পরিবেশটা আসলে নিয়ম থাকাটাই ভালো, যেখানে ছোট বাচ্চা বা মানুষ চলাচল কম, আচ্ছা ওই জায়গাতে পাখি পালনটা ভালো হয়। ওই জায়গাতে পাখি পালনটা হয় না? আচ্ছা, আপনি তো খাঁচায় পাখি পালেন সবগুলোই, খাঁচায় পাখি পালনের সুবিধাগুলো কী কী? খাঁচায় পাখি পালনের সুবিধা হলো বাচ্চা ভালো ফুটে, ডিম কম নষ্ট হয়, এছাড়া পাখি যদি কোনো অসুখ হয় সহজে বোঝা যায় এবং পাখিকে সহজে রেস্টে রাখা যায়। সহজে রেস্টে রাখা যায়। আসলে পাখি বাণিজ্যিকভাবে পাখি পালন করতে গেলেও খাঁচায় পালন করতে হবে না? ভালো। আচ্ছা আপু, আপনি বাজরিকাকে কত সাইজের খাতা দিন? 18-12। আচ্ছা, আর ককটেলকে? 24-24। আর লাভ বাটে? 16। আচ্ছা, আপনার পাখিকে কি খাবার দেন এবং সারাদিন পাখির কি যত্ন নেন এটা আমরা এখন দেখব। শুরু থেকে ওই দিক থেকে আমরা শুরু করি তাহলে। এখানে আপু সকাল থেকে পাখির কি কি ভাবে যত্ন নেন এবং কি কি খাবার দেন আমাদের, যদি আমরা প্রথমে দেখি বাজরিকার, এখানে বাজরিকাকে কি কি খাবার দেন আপনি? এখানে বাজরিকার খাবার হচ্ছে চাউল, চিনা, জেনারি, সূর্যমুখী, মিলেট, ধান। ধান এগুলা কি আমরা একটু দেখি, এগুলা কি মিক্স? হ্যাঁ, এগুলো মিক্স, একদম মিক্স করা আছে না? হ্যাঁ, এগুলো একবারে মিক্স, এগুলো মিক্স করা আছে। তো আর এর সাথে হচ্ছে পানি ফিল্টারে দেন না? হ্যাঁ, পানি ফিল্টারে দেন, কারণ ভিতরে দিলে ময়লা হয়ে গেছে ফিল্টারে। আর এর সাথে এই যে সাদা একটা কি একটা অংশ দেখতে পাচ্ছি, আচ্ছা একটু একটু দেখি, মিনারেল ড্রপ। আচ্ছা, এগুলো কি বাসায় বানানো নাকি কিনতে পাওয়া যায়? এটা কিনতে কিনা, এটা পাখিকে প্রতি জোড়া পাখিকে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, মিনারেল ড্রপটা আর যে এটা হলো গিয়ে গ্রিট। আচ্ছা, এটা কি বাসায় বানানো নাকি কেনা? না, এটাও কেনা। এটাও কেনা না? আর তার সাথে এই যে বাটি দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের, এই বাটিগুলো দেওয়ার কারণ কি? এই বাটিগুলো দেওয়া হলো ওই শাক সবজি সফট ফুড দেওয়া হয়, তো সেগুলোর জন্য বাটিগুলো। আচ্ছা, পাখিকে কি এই শুকনো সিড মিক্সের পাশাপাশি সফট ফুড শাক সবজি দিতে হয়? শাক সবজি তো অবশ্যই দিতে হয়, কারণ শাক সবজি খেলে পাখি ভালো থাকে। পাখি ভালো থাকে না? আর আমার পাখি সফট খায় না। ও, সফট ফুড খায় না, শাক সবজি দেন আপনি। আচ্ছা, এক্ষেত্রে কি কি সবজি রাখেন আপনি আপনার পাখির লিস্টে খাবারে? কলমু শাক। আর তার সাথে? তার সাথে লাল শাক আছে, তারপরে পালং শাক আছে। পালং শাক আছে না? আচ্ছা, এখানে মোট বাজরিকা পাখি কতগুলো আছে? বাজরিকাতে টোটাল 100 জোড়া না? আচ্ছা, আর আপনার হচ্ছে সময় কতটুকু লাগে প্রতিদিন এখানে? সময় 1 ঘন্টা। 1 ঘন্টা প্রতিদিন না? আচ্ছা, সকাল থেকে সারাদিন না? আপনি তো সংসারের পাশাপাশি হচ্ছে এটা দেখাশোনা করেন না আপু? একটা বাচ্চাও আছে শুনলাম, তাই না? সংসার সামলানো, বাচ্চা সামলানোর পাশাপাশি এটা, তার মানে বোঝা যাচ্ছে যে বাজরিকা খামার করা অতটা কঠিন না? না না, এতটা কঠিন না। আচ্ছা, এখানে এক খাতায় অনেকগুলো পাখি দেখছি আমরা। এগুলো বাচ্চা বের হলো না? আপনার কি সবগুলোই কি হচ্ছে নর্মাল মিউটেশনের বাজরিকা পাখি? ও আচ্ছা, আর এখন বর্তমান আপনার হচ্ছে রানিং কোনো ক্রেস্টেড পাখি আছে জোড়া? এখানে না? ও আচ্ছা, এদের এদের যত্ন কি আলাদা নাকি সেম? এদের যত্ন সেম? ও, আর এরা ডিম বাচ্চা কেমন করে? আলহামদুলিল্লাহ ভালো করে, নর্মাল বাজিগার মতো না? আর এখানে আমরা ককটেল দেখতে পাচ্ছি,
তো ককটলে এখন পর্যন্ত আপনার কি কোনো ব্রিড বা সফলতা আসছে কোন জোড়া? হ্যাঁ একজোড়া আসছে, এখন এটা আসেনি, তো আশা করি আসবে। কোন জোড়া? এখানে ওরা ভিতরে আছে, পাখিকে ডিস্টার্ব না করি। এখানে আপনি এখানে মানে কয়টা ডিম বাচ্চা হয়েছে বা কি রেজাল্ট পাইছেন এখন পর্যন্ত? একটা বাচ্চা ফুটছে না প্রথম, এই তো এইটা একটা এই জোড়ার না? আচ্ছা আপনি ককটলকে খাবার কি কি দেন? সব পাখির সেম খাবার না? ও এর মধ্যে যেই পাখি যেটা বেশি খাই তাকে একটু সেটাই বেশি দেন না? আচ্ছা ককটলের আমরা একটু দেখি পাত্রটা খাবারে। ও সূর্যমুখীর বীজটা একটু বেশি না? এটা একটা সূর্যমুখীর বীজ, এটা একটু বেশি পরিমাণে দিতে। আর শাক সবজি সব কিছু একদম সেম? ও আচ্ছা, আর আপনি হচ্ছে এই যে খাতায় ব্রিড করান পাখিগুলোকে রেস্ট কিভাবে দেন? যখন পাখি বাচ্চা ফুটে যায় এবং বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখন মনে হয় যে না পাখির রেস্টের দরকার আছে, তখন আমরা নয় মাস দিয়ে আলাদা রাখি। ও তার মানে পাখির কন্ডিশন দেখে? পাখির কন্ডিশন দেখে তো বোঝা যায় যে হচ্ছে পাখিগুলো হচ্ছে কি পরিস্থিতিতে আছে সেইভাবে আপনি দেন না? ও তাহলে টোটাল 100 জোড়া পাখি আছে এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই তো এগুলা কি ক্রিস্টেড? ও এগুলা জাপানিজ ক্রিস্টেড না? ও আচ্ছা, এদের যত্ন খাবার সব কিছু সেম সেম না? আর এখানে লাভবার দেখলাম ওরা তো ভিতরে চলে গেছে ডিস্টার্ব না করে। আপনি লাভবারটার খাবার আপনি কি দিচ্ছেন এখানে? সবার খাবার একদম সেম না? ও শাক সবজি সব কিছু সেম? আর আপু একটা কথা বলছিলাম, এখানে একটা খাতাতে আমরা লেখা দেখতে পাচ্ছি যে হাসপাতাল, এটা যদি একটু বলতেন আপনি। এখানে আমাদের কিছু পাখি মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, মানে ঠান্ডা লেগে যায় বা ঘুমাচ্ছে শরীর খারাপ হয়, হ্যাঁ তখন আমরা পাখিগুলো এখানে রেখে দেয় অসুস্থ, তার জন্য এই খাতাতে হাসপাতাল লেখে না? তার মানে যে কোনো পাখি অসুস্থ হলে ওইটাকে আলাদা রাখার জন্য, যেন সেই রোগটা অন্য পাখিতে না যায়, ও তার জন্য এখানে আলাদা রাখেন। যাক আলহামদুলিল্লাহ এখন কোনো পাখি হাসপাতালে নাই। আপনি আপনি ওখানকার ডাক্তার তাই তো? ও আচ্ছা আপু, আর হচ্ছে বলছিলাম যে আমরা প্রত্যেকটা খাতার মধ্যে ডিমের খোসা দেখতে পাচ্ছি, এটা একটু যদি আমরা বলতেন যে ডিমের খোসাটা কেন দিয়েছেন? ডিমের খোসাটা হচ্ছে অনেক সময় পাখি ডিম খায়। আচ্ছা, আর মিনারেল থেকে ডিমের খোসা করছে পাখি মনে হয় যে ডিমের হয়ে যায়। হ্যাঁ এটা কি খায় পাখি? এই যে এই পাখিগুলো এগুলা খেয়ে গুঁড়ো করে দিচ্ছে না? আচ্ছা এটা কি দেওয়ার প্রসেস কি একদম গোটা দেন? একদম না, গোটা দিলাম ওটা ভেঙে 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 খেয়ে নিবে। আচ্ছা এটা কিভাবে দেন এই ডিমের খোসাটা সংগ্রহ করেন কিভাবে? সংগ্রহ করি প্লাস আমার ঘরে যে আমরা ডিম খাই সেটা ফেলে দিই, মাঝে মাঝে দোকান থেকে নিয়ে আসি। দোকান থেকে নিয়ে এখানে ডিম খাইয়ে পাখির কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত? ও আচ্ছা একটা প্রশ্ন, যে বাংলাদেশে বর্তমানে তো বেকার সমস্যার অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াইছে আপনি জানেন, তো আপনার পাখি পালনের এদিকে কত বছর হইল? দেড় বছর হইল। আর বড় খামারে রূপান্তর হয়েছে কত বছরে? দুই তিন মাস। তারপরেও এখনো যেহেতু আপনি বিক্রিতে যাননি, বড় খামারের আশায় আর কি পাখি বৃদ্ধি করছেন, তারপরেও আপনার থেকে জানতে চাচ্ছি যে এখন যদি কেউ মানে উদ্যোক্তা নতুন হতে চায় যে একটা বড় খামার করবে, সেক্ষেত্রে পাখি পালন সংসারে যদি ভূমিকা রাখতে চাইছে যে টাকা আয় করবে বাড়তি আয়, সেটা কি সম্ভব? বাজরিকা পাখি পালন করে খুবই কম না? খুবই লাভজনক। তো আপনি এখন পর্যন্ত এখানে হচ্ছে বেনিফিট হিসাবে কি মনে করছেন, যে আপনার কোনো বড় ধরনের কোনো সমস্যায় পড়ছেন? না না, আমি এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা পড়িনি। বড় ধরনের সমস্যা পড়েনি, কোনো অসুখ বিসুখ? আচ্ছা বাজরিকা পাখির কমন কোনো কোনো অসুখ সম্পর্কে আপনার ধারণা আছে যে কমন হয় এরকম? ঠান্ডা লাগা, ঠান্ডা লাগাটা না? আচ্ছা ঠান্ডা লাগলে পাখি কিভাবে বুঝতে পারবো আমরা ঠান্ডা লাগছে? পাখি ঝিমাবে, কমে যাবে। আর খাওয়া দাওয়া কমে যাবে, এটা আপনি লক্ষ্য রাখেন না? মনিটরিং আপনি নিজে করেন? আচ্ছা সেই সময় হচ্ছে তার জন্য কি করেন আপনি? এগুলা দিয়ে চা বানিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রোদে রাখেন? আর খাতাতে যেহেতু আছে একটা খাতা বাইরে নিয়ে গেলেন, ওটা কোনো সমস্যা হয় না? যাক আলহামদুলিল্লাহ। এছাড়া বড় ধরনের কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত?
নিম পাতা শুকনো গুঁড়ো এরা নিম পাতা দেওয়ার প্রসেস কি ডাল থেকে ভেঙে সরাসরি দিয়ে দেন সে নাই না ও আচ্ছা তাহলে নতুন খামারে যদি পাখি পালন করতে চায় বর্তমানে আপনার তো বেশ কয়েক ধরনের পাখি আছে সে কোন ধরনের পাখি দিয়ে শুরু করবে আপনার আপনি কি পরামর্শ দিতে চান নতুন খামারে কোন পাখি দিয়ে পাখি পালন শুরু করা যায় নর্মাল বাজিকার ও নর্মাল বাজিকার দিয়ে পাখি পালন করলে ভালো হয় না ভালো ফল আসে বাজিকার আচ্ছা নর্মাল বাজিকার আচ্ছা ধরেন আমরা যদি একটা হিসাব করতে যাই যে একজন দুই জোড়া পাখি দিয়ে শুরু করবে তাহলে তার বর্তমান বাজারে পাখির দাম কেমন বর্তমান বাজারে পাখির দাম 600 টাকা জোড়া আছে আচ্ছা একটা সেটআপ তৈরি করতে গেলে বা এক জোড়া পাখির জন্য সেটআপ তৈরি করলে করতে গেলে কত টাকা আসতে পারে খরচ 1000 টাকা সব কিছু দিয়ে শুরু করা যাবে না আচ্ছা বাজিকা পাখি আপনার হচ্ছে ডিম পাড়ার পর কত দিনে সেই ডিমটা ফুটে ফুটে যায় 22 দিন না ও আপনার তো অনেক পাখি সেটা তো হিসাব রাখা অনেক মুশকিল 22 দিনের মধ্যে ফুটে না আচ্ছা আর সেই বাচ্চাটা বের হয় কতদিন পরে 22 দিনের মধ্যে বাচ্চা ফুটে প্লাস এক মাসের মধ্যে বাচ্চা বড় হয়ে যায় না আর তারপরে রেস্ট দেন আপনি তারপরে বাচ্চা নিজে নিজে খাওয়া শুরু করলে মাছ ওরে দিতে দিই আমরা ও আচ্ছা আপনার তো এটা হচ্ছে ঘর না থাকার ঘরে পাখি পালন করছেন আমার একটা রুম এই রুমে পাখি পালন আচ্ছা অনেকের যদি সেই রুমটা না থাকে যদি চাই যে বারান্দায় বা ছাদের উপর পাখি পালন করবে হবে না সেখানে কোনো সমস্যা হবে না আচ্ছা আপু জান্নাতুল আপু অনেক ধন্যবাদ আপনার মূল্যবান তথ্য দিয়ে আর আশা করি হচ্ছে এরপরেও আমরা গরমের সিজনে আপনার একটা ভিডিও করব সেটা হচ্ছে গরমকালে পাখির যত্ন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন